নমস্কার, যারা আজ নীলষষ্ঠী ব্রত পালন করছেন তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন, কারণ এমন দুটি উপকরণ রয়েছে ও এমন একটি বিশেষ ফুল রয়েছে যা আজকের দিনে নীলের পুজোতে মহাদেবকে অর্পণ করলে উনি অত্যন্ত খুশি হন, কারণ এই দুটি উপকরণ ছাড়া নীলষষ্ঠীর পুজো কিন্তু সম্পূর্ণই অসম্পূর্ণ। দেখুন, পরিবারের মঙ্গল কামনার্থে এবং বিশেষ করে সন্তান সন্ততির কামনার্থে বাড়ির মহিলারা এই নীলষষ্ঠী ব্রত পালন করে থাকেন প্রভু মহাদেব এবং মা দুর্গার অপর একটি রূপ মা ষষ্ঠীর উদ্দেশ্যে। যদিও আমরা প্রত্যেকেই জানি যে আশুতোষ শিবের পুজোতে খুব একটা আড়ম্বরের প্রয়োজন পড়ে না, তবুও এমন দুটি উপকরণ রয়েছে সেগুলো শিবজিকে দেয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সুপ্রিয় বন্ধুরা, যারা নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে এই পুজোতে পাঁচ রকমের বিশেষ ফল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয় এবং এই পাঁচ প্রকার ফলের মধ্যে অবশ্যই বিশেষ দুটি ফল রয়েছে সেগুলো কিন্তু নিবেদন করতে হয়। প্রথমত বোটাযুক্ত গোটা ও কাঁচা আম ও গোটা বেল, এই দুটি ফল অবশ্যই নীলষষ্ঠী পুজোর দিন মহাদেবকে নিবেদন করতে হয়, নতুবা কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যায়। এবং সাথে বিল্বপত্র অবশ্যই রাখবেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল জবা ফুল এবং সিঁদুর থান অবশ্যই রাখবেন। দেখুন, উপরোক্ত এই দুটি ফুল ছাড়া বাকি তিন রকমের ফল আপনি আপনার ইচ্ছে মতন দিতে পারেন। তার মধ্যে শশা, তরমুজ, আঙুর, আপেল, বেদানা, আপনার যেটা ইচ্ছা সেই ফল দিয়ে কিন্তু আপনি নীলষষ্ঠী পুজো সম্পন্ন করতে পারেন। তবে অবশ্যই গোটা মানে বোটাযুক্ত গোটা আম এবং বেল নিবেদন করতে কখনোই ভুলবেন না। তবে হ্যাঁ, আর একটা বিষয় মাথায় রাখবেন, যে ফলগুলো আপনারা শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন সেগুলি যেন অবশ্যই গোটা থাকে, কাটা ফল এই পূজায় কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এরপর দ্বিতীয়ত দেখুন, এই নীলষষ্ঠী পূজা যেহেতু দেবী দুর্গার অপরূপ অপর একটি রূপ লীলাবতীর উদ্দেশ্যে করা হয়ে থাকে, অর্থাৎ এই সময় যেহেতু শিব এবং নীল চণ্ডিকা অর্থাৎ লীলাবতী পরমেশ্বরীর মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল, সেহেতু এই পূজার ক্ষেত্রে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই নিবেদন করবেন বাবা ভোলানাথের উদ্দেশ্যে, তাহলে সব থেকে এটিকে শুভ বলে শাস্ত্রে গণ্য করা হয়। তবে যদি নীল অপরাজিতা ফুল কোনো কারণে আপনারা না সংগ্রহ করতে পারেন তাহলে সাদা অপরাজিতা ফুলও আপনারা কিন্তু পূজার সময় নিবেদন করতে পারেন মহাদেবের উদ্দেশ্যে। সাথে আপনারা আকন্দ ফুলের মালা অবশ্যই মহাদেবকে নিবেদন করবেন, সাথে থুতরা ফুল, কলকে ফুল, এগুলি বাবা মহাদেবের অত্যন্ত পছন্দের ফুল, এগুলি কিন্তু মহাদেবকে অর্পণ করতে ভুলবেন না। যাই হোক, এরপর তৃতীয়ত যেসব মা বোনদের সন্তানেরা অত্যন্ত দুর্বল শারীরিক দিক দিয়ে বা কোনো হয়তো রোগে ভুগছেন বা সন্তানের দীর্ঘায়ু এবং মানে সুস্থতার উদ্দেশ্যে আপনারা কিন্তু এই দিন পূজার সময় বাবা মহাদেবকে কালো তিল নিবেদন করতে পারেন, এর ফলে পরিবারের সন্তানেরা সুস্থ সবল ও নিরোগ থাকেন। তবে এই কালো তিল আপনারা সরাসরিভাবেও মহাদেবকে নিবেদন করতে পারেন বা দুধের মধ্যে কালো তিল ফেলে বা গঙ্গা জলের মধ্যে কালো তিল ফেলে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা যদি বিশুদ্ধ গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করতে চান তাহলে সেই গঙ্গা জল কিন্তু অন্য কোনো পাত্রে রাখবেন না, বরং তামার পাত্র এই ক্ষেত্রে ব্যবহার করবেন। তবে হ্যাঁ, পঞ্চামৃতর ক্ষেত্রে অর্থাৎ দই দুধ ঘি মধু চিনি একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবার মাথায় অভিষেক যদি করতে চান তাহলে সেটি কিন্তু পিতল অথবা কাঁসার পাত্র এই ক্ষেত্রে ব্যবহার করবেন। তবে যে বিষয়টি না বললেই নয়, মহাদেবের পুজোর ক্ষেত্রে কোনো প্রকারের লোহা বা স্টিলের পাত্রের ব্যবহার করবেন না, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যাই হোক, নীলষষ্ঠী পুজো যারা করছেন তারা সারাদিন নির্জলা উপবাস দিবেন এবং সন্ধ্যা ছটার পর অর্থাৎ প্রদোষকালে শিবজির অভিষেক করবেন। নিজের বাড়িতেও এটি করতে পারেন বা কোনো শিব মন্দিরে গিয়েও শিবজির অভিষেক করতে পারেন। তবে হ্যাঁ, মহাদেবের মাথায় জল ঢালার সময় বা পঞ্চামৃত নিবেদন করার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে শিবজির অভিষেকটি করবেন এবং মনে মনে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি শুধু পাঠ করবেন একদম একনিষ্ঠ মনে, এবং পুজো সম্পন্ন করার পর অবশ্যই 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এর ফলে অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং সন্তান সন্ততির জীবনে অবশ্যই মঙ্গল সাধিত হয় এবং সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, পুজো শেষে অতি অবশ্যই হাত জড়ো করে শিব ও ষষ্ঠীর উদ্দেশ্যে নিজের মনস্কামনা জ্ঞাপন করা এবং সন্তান ও পরিবারের মঙ্গল কামনা চেয়ে নেওয়া, সাথে অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ অথবা তিলের প্রদীপ
বা মোমবাতি এই দিন প্রজ্বলিত করতে হয় শিবের উদ্দেশ্যে, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এর সঙ্গে আপনারা দুটো বা চারটি কর্পূর কিন্তু অবশ্যই জ্বালিয়ে দিবেন। সব শেষে নীলষষ্ঠীর ব্রত কথাটি এই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই শ্রবণ করবেন। আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে নীলষষ্ঠীর ব্রত কথা সম্পর্কিত ভিডিও আপলোড করেছি। দয়া করে পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই ভিডিওটি চালিয়ে ব্রত কথাটি একবার হলেও শুনবেন, এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। শাস্ত্র বলছে নীলষষ্ঠীর ব্রত পুজো অর্চনা করার পর অবশ্যই কিন্তু শিবের ব্রত কথা শুনতে হয়, নীলষষ্ঠীর ব্রত কথাটি শুনতে হয়, নতুবা পুজোর সম্পূর্ণ ফল কিন্তু পাওয়া যায় না, তাই এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, আপনাদেরকে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।